ভোটের ফলাফলে পছন্দের প্রার্থীর জয়, তাই তো বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। নেচে গিয়ে মিছিল স্লোগানে চলে বিজয় উদযাপন। বুধবার সন্ধ্যার পর থেকেই তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল আসতে শুরু করে। রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার পরেই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন জয়ী প্রার্থীর কর্মী সমর্থকরা। তাদের আনন্দে যোগ দেন বিজয়ী প্রার্থীরাও। ফুলের মালা দিয়ে পছন্দের জনপ্রতিনিধিকে বরণ করেন কর্মীরা। এটা শুধু আমার বিজয় না, এটা যারা আমাকে সহযোগিতা করে এখানে নিয়ে এসেছে তাদের বিজয়। যে প্রতিশ্রুতি নিয়ে আমরা নির্বাচিত হয়েছি, ইনশাআল্লাহ আমার এই প্রতিশ্রুতি আমি শতভাগ সততার সহিত, আমার ইমানের সহিত, আমি আমার প্রতি যে দায়িত্ব কর্তব্য অর্পিত হবে আমি সেই দায়িত্ব কর্তব্য পূর্বের ন্যায় ইনশাআল্লাহ সফলভাবেই পালন করব। নির্বাচনী ফলাফলে জয়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের মধ্যে বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের। অন্যান্য দলেরও কয়েকজন জয়ী হয়েছেন, তবে ভোটারদের প্রত্যাশা দলীয় বিবেচনায় নয়, এলাকাবাসীর কল্যাণে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের নির্বাচনকালীন প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। জনগণের কল্যাণের কাজ করবে, জলবদ্ধতা নিরসনের কাজ করবে, আপনার মাদকমুক্ত সমাজ করবে। তৃতীয় ধাপে 87 উপজেলায় অনুষ্ঠিত হয় নির্বাচন। এর মধ্যে 16 উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারে হয় ভোট। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।